সুদীর্ঘ সুন্দর কেশ যে কোনো নারীর অহংকার। কথায় বলে মেয়েদের সৌন্দর্যের আসল রহস্যই নাকি লম্বা ও ঘন চুল। সেই চুল কেউ স্বেচ্ছায় কেটে অন্যকে দান করতে পারেন, সে কথা হয়তো সত্যি চট করে কোনো মেয়ের পক্ষে ভাবাটা কঠিন। কিন্তু এসব টপকে নিজের সৌন্দর্যকে বিসর্জন দিয়ে ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়ে মানবতার উদাহরণ দাঁড় করালেন শিলচর কাঁসড়া কলেজের ছাত্রী তথা করিমগঞ্জ স্টামারঘাটের তরুণী দীক্ষিতা দে। দীক্ষিতা জানান তিনি মুম্বাইয়ের ক্যান্সার অর্গানাইজেশনকে চুলগুলি দান করবেন। তিনি আরও বলেন, আমার এই কাজে মাত্র একজন ক্যান্সার রোগী উপকার হবে, কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। এর আগে হাইলাকান্দি শহরে নেতাজি চৌরঙ্গি এলাকার যুগ প্রশিক্ষক কিশোর দেবনাথ সহ একজন সঙ্গীত শিল্পীও চুল দান করেছিলেন। করিমগঞ্জ থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। আমি এটা কোপ উইথ ক্যান্সার একটা অর্গানাইজেশন আছে মুম্বাইতে, ওখানে ডোনেট করছি। আর আমি ডোনেট করছি কারণ আমার এত লম্বা চুল আছে, তো আমি যদি কাউর পাশে দাঁড়াতে পারি, কাউকে হেল্প করতে পারি, তাহলে আমার অনেক হ্যাপি লাগবে। প্লাস এটা আমার এই চুলটা দিয়ে কাউর যারা ক্যান্সারের যারা পেশেন্ট রয়েছে, যারা অলরেডি মানে যাদের ট্রিটমেন্টের জন্য চুল হারিয়ে ফেলেছে, তাদের অনেক বড় কাজে লাগবে, তারা চুল পাবে তাদের, যার জন্য তাই আমি এটা ডোনেট করতে চাই। এটা ডোনেট করে আমি অনেক হ্যাপি হব।